গন্ধ করব আর ডিমা করব সাদা ভাত রান্না করবো খাতি জব সব এখন আমরা এই কলার মোশার ভিতর যে ফুলগুলো বাড়িয়ে নেব দারুন হচ্ছে দারুন মাল রে চক চক করতেছে শেষ এবার আমরা ধুয়ে নিয়ে আসি হ্যাঁ হোটেল ধরেন ভাত পানি সুন্দর করে ধুয়ে নিই আমার নতুন পদ্ধতি তো বুঝিয়ে গেল হ্যাঁ আমরা ধোয়া শেষ সাথে সাথে আমরা এখন এই মুসাটা সিদ্ধ করে নেবো এই পাতিলটা উঠে দিলাম দশ মিনিট আমরা ডিম বোনা করবো ডিমটা সিদ্ধ করে নেবো কড়াই কড়াই উঠে দিলাম দাও ডিম সিদ্ধ করবো এই দাও 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 পানি দিয়ে দিলাম দাও ডিম সিদ্ধ করবো মুসা সিদ্ধ করবো দুটো দিই পানি দিয়ে দিই সিদ্ধ করে নিয়ে তারপরে গিয়ে না দা এখন ডিমটা সিদ্ধ করে নেবো হ্যাঁ এদের দিয়ে আমরা এই মশাটা সিদ্ধ করে নিই আমরা খুব পরিশ্রম করছি হ্যাঁ এটা খাতি হেভি টেস্ট হয় তো এ খাতি বানা সিদ্ধু ভাপ আসি গেছে রে দেখ কত সুন্দর কালার আছে ও কলার মোশা সিদ্ধ করতেছি এর ভিতর মরিচটা রসুনটা আর পেঁয়াজটা সিদ্ধ করে নেবো কাঁচা মরিচ রসুন পেঁয়াজ এবার সুন্দর করে মিক্স করে দেন
এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমরা এখন তুলি ফেলা দিই। শুনো কি সুন্দর সিদ্ধ আছে। হ্যাঁ দেখি, ও দারুন দিয়ে দেখি দেখি। ইলাচ, দারচিনি, তেজপাতা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ, লবণ, হলুদি গুঁড়া, মরিচের গুঁড়া, মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দেবো। মশলাটা কষানো হয়ে গেছে, আমি গোশটা দিয়ে দেবো। হ্যাঁ পানি গরম হয়ে গেছে, আমি বাচ্চা শাড়িটা দিয়ে দেবো। এখন গড় করতে হবে, এই সপ্তাহ ফোনে ছুটি পাবো। আমাদের মাংসটা রাঁধা হয়ে গেছে, এখন এটা তুলে থুয়ে কলা মুখাটা আহা দিয়ে দেবো। গলিয়ে গেছে রে, খুব সুন্দর হয়েছে। সুন্দর মানে কি? দাও দিন কলার মুসার সাথে মিশিয়ে যাবেনি। হ্যাঁ দারুণ হবে নি। হ্যাঁ আমরা মুসাটা গন্ড করে নেবো, এখন সসপ্যান গরম হয়ে তেলটা দিয়ে দিলাম। রসুন এগুলাকে মজা নেই, তারপরে লবণ দারুন রে। হ্যাঁ মূষা কোন টাই গেছে, আমরা গোশটা মূষার ভিতর দিয়ে দেবো। তেল চিনি অবিনি সেই মজা বাইরে বলবেন মজা হবে মজা কয়টা এক নম্বর মজা গরম মশলা গুঁড়াটা দিয়ে দেবো। হ্যাঁ ডিম করে এখন ভাজিয়ে নেবো, তেল দিয়ে দিলাম, ডিম আমরা এখন ভুনা করে নিলাম। হ্যাঁ ডিম বাজা এখন হয়ে গেছে, সুন্দর হয়েছে, জবর হয়েছে রে। কেমনি আমাদের মুসাখাটা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করবো, আগে গোসা কিছু নেই। সবাই সেই কাটা ঘর কাটা। হ্যাঁ আমাদের রান্না বান্না সব শেষ, বাড়ি গুলিয়ে নিয়ে আসি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাবো মানে কি সেই খাওয়া খাবো।
শেষ এখন আমরা নিয়ে যাবো বিতরণ করতে গাড়ি ভরেন ভালো আছেন কি রান্না করতেছেন খাবার দাঁড়ান খায়ালি ভালোই নাই দারুণ হয়েছে দেখতে ভালো না হলো খাতি মজা জবরদস্ত ইব্রাহিম ভাই ভালো আছো তোমার আর কম্বল নিয়েছি তুমি খুব কষ্ট করো তো শীতি তুমি কম্বলটা গায়ে দিও হ্যাঁ গায়ে দিয়ে রাত্রি ঘুমাই হ্যাঁ গাওটা গরম হবে খাবার কষিয়ে বুঝলে খাই আটা সেই ঘুম করার টানতে নিয়ে ভালো আছি খাবার জানাও কি খবর কি তোমার ভালো আছো খাবার দাও ধরো খাবা হ্যাঁ খাবার জানাও আগল খেজমত করছে কম্বল গায়ে দিয়ে খেজমত করবেন দেখেন শীত চল যাবে না একটু কলার মুসা আনিছি আজ আজ খাওয়াবো গাঁজি মাঠে কলার মুসার মতন কাছে এই মুসারে এটা পায়েছে কোনো এটা পায়েছে কোনো